তো হাজিরিন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করতেন যে নবীর কোনো হুকুম তারা বিন্দুমাত্র কখনো কোনোদিন লঙ্ঘন করেন নাই। সৌম্য বেসাল ইফতার এবং সেহরি না খাইয়া রোজা রাখা সাহাবায়ে কেরাম একবার শুরু করলেন। ইফতারও নাই, সেহরিও নাই, একটার পর আরেকটা রোজা রাখা শুরু করলেন। রোজা রাখতে রাখতে একসময় তারা দুর্বল হয়ে পড়লেন, এখন আর মসজিদেও যাইতে পারেন না। কেউ মসজিদে কোনো মতে গিয়েছেন কিন্তু দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না, বসে বসে নামাজ পড়তে হয়। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, বুখারী শরীফের হাদিস, যে তোমাদের কী অবস্থা, এটা বসে বসে নামাজ পড়ো কেন, কোনো অসুখ হইল? তারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুখ হয় নাই। তাহলে বসে নামাজ পড়ো কেন, আমরা দুর্বল হয়ে গেছি। তা আমার অমুক অমুক সাহাবি কোথায় দেখি না কেন, ইয়া রাসূলুল্লাহ, তারা বেশি দুর্বল হয়ে গেছেন, মসজিদ পর্যন্ত আসতে পারেন না। দুর্বল কেন হলেন, আর তোমরাই বা দুর্বল কেন হলে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার এবং সাহরি না খাইয়া একের পর এক রোজা রাখতে রাখতে আমরা দুর্বল হয়ে গেছি। আল্লাহ নবী তাদেরকে প্রশ্ন করলেন যে তোমাদেরকে কে বলল ইফতার আর সেহরি না খাইয়া রোজা রাখার জন্য? আমি তো তোমাদেরকে যে রোজার শিক্ষা দিয়েছি সেই রোজার মধ্যে ইফতারও আছে সেহরিও আছে। আমি তো তোমাদেরকে ইফতার আর সেহরি ছাড়াই রোজা রাখতে হবে এমন তো শিক্ষা দেই নাই। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলাল্লাহ, ইফতার এবং সেহরি ছাড়া একটার পর আরেকটা রোজা রাখার কথা দুনিয়ার কেউ আমাদেরকে বলে দেয় নাই। আমরা কেন এই কাজটা করেছি? আমরা করেছি এই কারণে, ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলাল্লাহ, আমরা দেখেছি আপনি ইফতার এবং সেহরি না খাইয়া রোজা রেখেছেন, আপনার দেখা দেখি আমরা ওই কাজটা শুরু করে দিয়েছিলাম। আমার নবী তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলেছিলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এটা প্রশ্ন, কে আছো আমার মতো? এটার নাম হলো ইস্তেফহামে ইনকারি। প্রশ্ন অনেক কারণে করা হয়, অনেক সময় কোনো জিনিসের নেগেটিভ অর্থ বোঝানোর জন্যে প্রশ্ন করা হয়। আর কি মায়ের খাবা তুমি, তার মানে আর মায়ের খাওয়ার কাজ করবা না তুমি। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এটা হচ্ছে ইস্তেফহামে ইনকারি। এই প্রশ্ন করার মাধ্যমে নেগেটিভ অর্থ হয়েছে, তার অর্থ হলো তোমরা তো আমার মতো নও, তোমরা তো কেউ আমার মতো নও। আমি যেটা পারবো তোমরা অনেক কাজ সেটা পারবে না, অনেক কাজ যেটা আমি পারবো তোমরা সেটা পারবে না। ইন্নি আবিতু ইউতিমুনি রাব্বি ওয়াইয়াসকিনি, তোমরা শুনে রাখো, আমি যে তোমাদের দুনিয়ার গোশত রুটি পানি না খাইয়া কিছু পানাহার না করে একের পর এক রোজা রাখি, দুনিয়ার কোনো খাবার গ্রহণ করার কোনো প্রয়োজন আমার নাই, আমার আল্লাহর পক্ষ থেকে আমার পানাহারের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ, বলে এই পানাহার কি, ওটা পানি না। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে, দুই ধরনের ব্যাখ্যা এখানে আছে। একটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা এবং তৃষ্ণা সব আল্লাহর দিদারের ফলে বিলীন হয়ে যেত। আল্লাহর হাবিব যখন আল্লাহ পাকের দিদারের মধ্যে মশগুল থাকতেন, ধ্যান এবং খেয়ালের মধ্যে মশগুল থাকতেন, তখন ক্ষুধা তৃষ্ণা কিছুই আর নবীর দেখা দিত না। এইগুলো একটা রেওয়ায়ত। আরেকটা ব্যাখ্যা হলো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার পাইয়া এমন মশগুল হতেন যে খাওয়া দাওয়ার কথা ভুলে যেতেন, খাওয়া দাওয়ার দরকার হইত না। সুবহানাল্লাহ, বলেন ইন্নি আবিতু ইউতিমুনি রাব্বি ওয়াইয়াসকিনি। তো আল্লাহর নবী আমাদেরকে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, তোমরা তো আমার মতো কেউ নও, যে তোমাদের জন্যেও এমন আল্লাহর কুদরতি রিজিকের ব্যবস্থা হবে। তোমাদের জন্য তো দুনিয়ার গোশত রুটির দরকার, পানি পান করার দরকার, এগুলো ছাড়া তোমরা পারবে না। সুতরাং তোমরা ইফতার এবং সাহরি না খাইয়া রোজা রাখবে না, রোজা রাখবে, ইফতার করতে হবে, সাহরি খাইতে হবে। আমি যে বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতে চাই,
যে নবীর আনুগত্য করেছেন সাহাবায়ে কেরাম, নবী সব সময় অপেক্ষা করতেন যে আমার নবী কি করেন দেখি, নবী কোনো কাজ করেছেন সাহাবায়ে কেরাম সাথে সাথে ওই কাজটা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ। তারপর আমার দয়াল নবীজি যখন কোনো সাহাবিকে কঠিন কোনো কাজের হুকুম দিয়েছেন, কাজটা যতই কঠিন হোক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হুকুমের উল্টামি কখনো করেন নাই। বদরের যুদ্ধ শত্রুপক্ষ যাদের সৈন্য সংখ্যা মুসলমানদের প্রায় 3 গুণ, তাদের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র, তাদের প্রচুর পরিমাণ ঘোড়া আছে, তরবারি আছে, মুসলমানের সৈন্য সংখ্যা কাফিরদের 3 ভাগের 1 ভাগ, আর কোনো অস্ত্রশস্ত্র নাই, হাতে গুনা কয়েকটা তরবারি আর হাতে গুনা কয়েকটা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। একজন সাহাবি যুদ্ধে যাবেন তরবারি নেই, আল্লাহর নবী লাকড়ির টুকরা হাতে দিয়া এই সাহাবিকে হুকুম দিয়েছিলেন, যাও এই নাও তোমার তরবারি, এই তরবারি দিয়া তুমি যুদ্ধ করো। লাকড়ির টুকরা, সাহাবি এই কথা বললেন না যে ইয়া রাসূলুল্লাহ লাকড়ির পাক আল্লাহর নবীর সাহাবিকে হুকুম দিয়েছেন, একটি মুহূর্ত দেরি করেন নাই সেই সাহাবি লাকড়ির টুকরা হাতে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, নবীর সাহাবি হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমতে হাজির হয়েছেন। হাজির হইয়া আরজ ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা কাজের হুকুম দেন, একটা আমলের হুকুম দেন, যে আমলটা আপনি পছন্দ করেন, আপনার পছন্দের একটা কাজের হুকুম আমাকে দেন, আমি আপনার পছন্দের কাজটা করতে চাই। আল্লাহর নবী হুকুম দিলেন, যাও তুমি এক্ষুনি যাও, এই মুহূর্তে তোমার বাবাকে তুমি কতল করে আসো, বাবার সাথে সন্তানের রক্তের টান আছে কি নেই, রক্তের টান আছে কি নেই, এটা সৃষ্টিগত একটা টান, একটা মহব্বত, একটা মায়া, কোনো মানুষ এই মায়া বুঝাইয়া মায়া সৃষ্টি করতে হয় নাই, এমনিতেই সন্তানের প্রতি মা বাবার টান এবং মা বাবার প্রতি সন্তানের টান। এখন আমার নবী এমন একটা কাজের হুকুম দিলেন ওই সাহাবিকে যে তোমার বাবাকে তুমি হত্যা করতে হবে, যাও কতল করতে হবে, কাজটা কঠিন না, কত কঠিন কাজ। আল্লাহর নবী হুকুম দিতে দেরি হয়েছে, নবীর হুকুম পালন করার জন্য ওই সাহাবি বাড়ির দিকে রওনা করতে দেরি হয় নাই, নবীদের হুকুম পাইয়া সাথে সাথে ওই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে বাড়ির দিকে রওনা করেছেন, দ্রুত বেগে, আস্তে আস্তে না, যত তাড়াতাড়ি পারা যায় বাবাকে হত্যা করার মাধ্যমে নবীর হুকুম পালন করা। ওই সাহাবি দ্রুত বেগে যখন বাড়ির দিকে রওনা দিয়ে অনেক দূর চলে গিয়েছেন, আল্লাহর নবী ডাক দিয়েছেন, ওই তালহা, নবীর ডাক শুনে সেই তালহা আবার ফিরে এসেছে নবীর সামনে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবারে আমার নবীজি ওই যুবক সাহাবিকে বললেন, তালহা রে, ইসলাম ধর্ম কি এত নিষ্ঠুর ধর্ম যে সন্তানকে হুকুম দিবে তার বাবা হত্যা করার? ইসলাম এত নিষ্ঠুর ধর্ম নয়, আমি তোমাকে পরীক্ষা করলাম, এ তোমার বাপের মহব্বত তোমার মধ্যে বেশি নাকি আমি নবীর মহব্বত বেশি, পরীক্ষায় তুমি পাস। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, সাহাবায়ে কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্তগুলো রেখে গিয়েছেন, সুতরাং সেই সাহাবি যারা ইমানদারের জন্য মাপকাঠি, ইমানের মাপকাঠি, ইমানের মডেল। সুবহানাল্লাহ বলেন। ইমানদার, তুমি কেমন ইমানদার, তোমার ইমানটা, তোমার খাসরত, তোমার আদত, তোমার আকিদা, এগুলো মিলাইতে হবে নবীর সাহাবায়ে কেরামের আদত আখলাত আকিদার সাথে, যদি তাদেরটার সাথে মিলে তাহলে তোমার ইমানটা গ্রহণযোগ্য, তাদেরটার সাথে যদি মিলে না তোমার ইমানের কোনো দাম নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার বন্ধুর উম্মতেরা, দুনিয়ার মানুষেরা যারা ইমানদার বলে লাফালাফি করে, তারা যদি তোমাদের মতো ইমান আনে, তোমরা যেমন ইমান এনেছ, তোমাদের ইমানের মতো যদি তাদের ইমান হয় তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা তাদের এই ইমানটা সঠিক হবে, আর তোমাদের ইমানের সাথে তাদেরটা যদি মিলে না তাহলে তাদের এই ইমানটা গ্রহণযোগ্য হবে না। নমক হারাম অনেক মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনা করে আর বলে
যে সাহাবা কেরাম সত্যের মাপকাঠি হইতে পারেন না, নাউজুবিল্লাহ বলেন না, বেশি